তো এই হলো নাইট রাইড করার নমুনা। অ্যাকচুয়ালি নাইট রাইড নয়, কালকে সকাল 10টা থেকে রাইড স্টার্ট করেছি কন্টিনিউয়াস, এখন বাজে 5টা। তো হোল নাইট রাইড করা, হোল ডে রাইড করার এফেক্ট তো মোটামুটি দেখিয়ে খানিকক্ষণ মধ্যে গিয়ে কোনো একটা হোটেল নিয়ে স্টে করে যাবো, কারণ পড়া যাচ্ছে না, কোমরে প্রচণ্ড পেন হচ্ছে। সো চলো, আজকের রাইড শুরু হলো গোদাবরী নদীর ওপর থেকে, আর যেটার অপর নাম রাজামুন্দ্রি। তো এই ব্রিজটা রাজামুন্দ্রি ব্রিজ নামেই ফেমাস। এই ব্রিজটার টোটাল লেন্থ হলো 9006 ফিট, সাউথ ইন্ডিয়া তথা এশিয়ার ওয়ান অফ দ্য লংগেস্ট রোড ব্রিজ রাজামুন্দ্রি। সো হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আজ ডে 12 অর 13 মেবি হতে পারে। অ্যাকচুয়ালি রাইডের মাঝখানে আমি ডেট আর বার ভুলে যাই, যেমন তোমরা জানো। তো সো ভেরি ওয়েলকাম সকলকে। তো আজকে অ্যাকচুয়ালি এইভাবে কেন মর্নিং স্টার্ট করছি সেটার কারণ হলো, গতকাল নাইট রাইড করেছি, তিরুপতি থেকে বেরিয়েছিলাম। তো যেহেতু নাইটে আমি রাইড করলে কোনো সময় আমি গোপ্রো লাগাই না, সো তার কারণেই তোমাদের কোনো ফুটেজ শেয়ার করতে পারিনি। তো এই মুহূর্তে আছি অঙ্গলের একটু আগে, মানে মোটামুটি গাড়ি চলে গেছে এখনও পর্যন্ত প্রায় 550 কিলোমিটার, আর বেরিয়েছিলাম রাত্রিরে 11:30 নাগাদ স্টার্ট করেছি, আর এখন বাজলো 7:30। তো মোটামুটি এখনও পর্যন্ত 550 কিলোমিটার বেরিয়েছি। তো আজকের টার্গেট হলো, টার্গেট নয় অ্যাকচুয়ালি, ভেবেছিলাম ভাইজ্যাগ স্টে করবো, তো এখন ভাইজ্যাগ এখান থেকে মোটামুটি 300 কিলোমিটার মতো বাকি আছে অ্যাপ্রক্স, কারণ আমি জিপিএস অন করিনি, মোবাইল মাউন্ট অ্যাডজাস্ট করেছি তার আগে করিনি। সো যাই হোক, দেখি কোথাও অবধি যাই। ইচ্ছে আছে গোপালপুর অবধি যাওয়ার, মানে উড়িষ্যা এন্টার করার, গোপালপুর না হোক উড়িষ্যাটা এন্টার করে অন্ধ্র ক্রস করে। তো জানি না আমি এখন কতটা যেতে পারবো, বাট তোমরা অলরেডি জেনে নিয়েছো, থাম্বনেল থেকে বুঝে নিয়েছো। সো যাই হোক, টিল দ্য নোট জার্নি স্টার্ট করছি। তো এখানে দাঁড়িয়েছিলাম একটু ফ্রেশ হতে। সো আবার বলছি ওয়েলকাম সকলকে। তো ভোলানাথের নাম নিয়ে আবার রাইড স্টার্ট করছি। আজকের আমি ভিডিও শুরু করেছি গোদাবরী ব্রিজ থেকে, আর আমি এসছিও টুয়ার্ডস ওই রুটে। অ্যাকচুয়াল যাওয়ার সময় যেটা কলকাতা চেন্নাই হাইওয়ে দিয়ে আমরা টোটালটা গেছিলাম, সেটা আমাদের সিটির ভেতর দিয়ে, যে নর্মাল মানে কলকাতা চেন্নাই যাওয়ার রাস্তা, বিকজ অফ আমরা বিজয়ওয়াড়া থেকে গেছিলাম, বিজয়ওয়াড়ায় স্টে করেছিলাম, দেন বিজয়ওয়াড়া থেকে চেন্নাই গেছিলাম। তো সেই জন্যে ওই রুটটা দেখিয়েছিল। আর আজকে যেহেতু আমরা তিরুপতি থেকে ডাইরেক্ট আমরা এই রুট দিয়ে আসছি, সো আমরা এবারে অন্য রুট দিয়ে রিটার্ন করছি। তো দুটো রুটের এক্সপিরিয়েন্সই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সারকম আসা দিচ্ছি। সিটিতে আগের বারে যাওয়ার সময় থেকেছিলাম। সো এখান থেকে ভাইজ্যাগ মোটামুটি আর খুব বেশি ডিস্টেন্স নয়। তো চলো সামনে যাই, যেতে যেতে আরও সুন্দর সুন্দর ভিউ পাবো, কারণ এই রাস্তা দিয়ে এসেও ছিলাম। সো ভাইজ্যাগের আগে তারপরেই তোমাদের ডিটেলটা দেবো, কী করব, যে ভাইজ্যাগে থাকবো নাকি ভাইজ্যাগ ছেড়ে বেরোবো, শরীর গাড়ি আর টাইমের উপর সবই ডিপেন্ড করছে। এটা বেরিয়ে চলে এসেছি, গোপ্রো হ্যাং করে যাওয়ার কারণে আমি ভেবে
বেশি রেকর্ড হয়েছে, কিন্তু কিছু এই মিডলে প্যাসটা রেকর্ড হয়নি। আর 200 কিলোমিটার মতো বাকি। যে ইস্টার্ন গার্ড যাওয়ার সময় আমাদের খুব বাজেভাবেই রূপ দেখিয়েছিল নিজের, মানে বলতে চাইছি খুব হার্ডকোর বৃষ্টি দেখিয়ে নিজের এক্সট্রিম রূপটাও দেখিয়েছিল। সেই ইস্টার্ন গার্ড ফেরার সময় খুব সুন্দরভাবে আমাকে ওয়েলকাম করছে এত সুন্দর ওয়েদার দিয়ে, তো আই এম গ্ল্যাড ফর দ্যাট। কন্যাকুমারী রাইডে রয়েছি, তো কন্যাকুমারী কমপ্লিট করার পর আমি লাস্ট তিরুপতিতে আসি। তো তিরুপতি ঢুকতে ঢুকতে মোটামুটি 8:30-9 মতো বেজেছিল। তো ওখানে অনেক হোটেল দেখেছিলাম, বাট ম্যাক্সিমাম হোটেলই 90% হোটেল ফুল ছিল, আর যে কটা হোটেল ছিল সেখানে পার্কিং ফেসিলিটিটা পাইনি, বিকজ আমার লাগেজ যেহেতু মাউন্টই করে রাখতাম, কারণ ওয়ান নাইট থেকে নেক্সট ডে আমি বেরিয়ে চলে আসতাম, তো সেই কারণে সেরকম কোনো সেফ পার্কিংওয়ালা পাইনি বলে, যেহেতু সোলো রাইড করছি তো একটু প্রবলেমই হয়েছিলো আর মেজাজও খারাপ হয়েছিল। তো সেই কারণে সেই রাতেই আমি তিরুমালা যাই। তিরুমালা গিয়ে চেষ্টা করি পুজো দেবার, বাট যারা সেই মুহূর্তে লাইনে ছিল তারা, তো তাদের সঙ্গে কথা বলে যারা বুঝতে পারলাম রাত্রির 11টা বা 12টার সময় যারা লাইন দিচ্ছে তারা নেক্সট ডে আফটার মর্নিং, মানে ওই 11টার পর থেকে চান্স পাচ্ছে, মানে বিকেল অবধি টাইম চলে যাচ্ছে আগের দিন রাত থেকে লাইনে দাঁড়িয়ে। আর ভিআইপি যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে অনেকটা টাকার ব্যাপারে, সেই আর সেসব এখানে ডিসক্লোজ করছি না, তো সেক্ষেত্রে আমি প্রেফার করিনি। তো ওখানে যাই, তিরুমালা দর্শন করি, তো মোটামুটি আর যারা যে ডিভোটিগুলো অলরেডি পুজো করে দিয়ে সেদিনকে ছিল, তো তাদের থেকে দু একটা ছবিও নিই, আর নিজে আমি শুধুমাত্র মন্দিরটার ছবিই তুলি, ঠাকুরের ছবি। আর মোস্ট প্রবাবলি ভেতরে হয়তো ক্যামেরা অ্যালাউ নয়, ছবি হয়তো তুলতে পারতামও না। অল্প কিছু মেমোরি কালেক্ট করেছি, সেগুলো আমি পরে পোস্ট করবো, সেগুলো আমি এই মুহূর্তে পোস্ট করছি না। তো যাই হোক, তিরুপতি থেকে আমি গতকাল রাতে রাইড স্টার্ট করি, যেহেতু নাইট রাইড করছিলাম সেহেতু কোনোরকম গোপ্রো মাউন্ট করিনি বা কোনোরকম ভিডিও করি। করছি ভাইজ্যাগ থেকে মোটামুটি আর 30-40 কিলোমিটার মতো আগে আছি। তিনটাই আমার পাহাড়, মানে ভাইজ্যাগ যারা এসছো বেশিরভাগ লোকই এসছে, সো তোমরা জানবেই যে ভাইজ্যাগ এরিয়াটা পুরোটাই চারপাশে পাহাড়ে, আর মেঘলা হয়ে আছে এখনো পর্যন্ত, বৃষ্টির আসার কিছু নেই। ভাইজ্যাগে আমি স্টে করবো না, আমি টুয়ার্ডস উড়িষ্যার দিকে বেরিয়ে যাবো। থেকে উড়িষ্যা বর্ডার মোটামুটি আরও 150 কিলোমিটার প্লাস, সো দেখি কতটা কি যেতে পারি। তো ভাইজ্যাগে কেন স্টে করবো না, বিকজ ভাইজ্যাগে এর আগেও আমি এসছি, তো কিন্তু ভিডিও বানাইনি, হয়তো ভাইজ্যাগের একটা সেপারেট ভিডিও আমি বানাবো এরপরে, নিশ্চয়ই একটা ভাইজ্যাগ আরাকু ট্যুর আমি সেপারেটলি করবো, যেটা আগেও করেছি। তো সেই ট্যুরে আমি তোমাদের পুরো ভাইজ্যাগটাকে ঘুরিয়ে দেখাবো, তো এই সিরিজে নয়, ভাইজ্যাগটা পরের জন্যই থাক।
দেখে বুঝতেই পারছ পুরো পাহাড়ে পাহাড়, জাস্ট অসাধারণ। কিন্তু ওপরটা দেখতেও ভুলো না, তো পুরো মেঘে ভর্তি। ওয়েদার আপডেট, কালকে বৃষ্টি দেখাচ্ছে, সেই জন্যে আজকে একটু টেনে আন্ধ্রাটা কভার করার চেষ্টা করছি। আন্ধ্রায় কালকে ম্যাসিভ রেনের অ্যালার্ট রয়েছে। ভাইজ্যাগ সিটি থেকে একটু বাইরে আসি, যেহেতু ভাইজ্যাগ ঢুকবো না, আমরা টুয়ার্ডস উড়িষ্যার দিকে যাব। সো সামনের মোড় থেকে সোজা গেলে ভাইজ্যাগ যাচ্ছে, আর আমরা যেহেতু ভাইজ্যাগ যাবো না, উড়িষ্যা ঢুকবো, দেন আমরা বাইপাস থেকে বাঁদিক নিয়ে নেবো। ফ্লাইওভার দেন লেফট, ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। রাইটটা দেই, সুন্দর পাহাড়ের ভিউ পাচ্ছি। অ্যাকচুয়ালি অন্ধকারে যখন রাত্রিরে বেরিয়েছিলাম, বেশ কিছু ভিউ মিস করেছি, সেই জন্য সত্যি। আজকে দুটো রাস্তা আছে, একটা আনাকাপল্লি হয়ে যাচ্ছে, আর একটা স্ট্রেট হয়ে ভাইজ্যাগ হয়ে, মানে ভাইজ্যাগ বাইপাস করে চলে যাচ্ছে, ওড়িশা বর্ডারের দিকে ঢুকবো। যার জন্য আর টাইম ওয়েস্ট করবো না, ভাইজ্যাগের পাহাড়কে টাটা করে আমরা এখন যাবো উড়িষ্যার দিকে। তো যে রাস্তাটা তোমাদের দেখালাম পেছনে, সেই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে টুয়ার্ডস বিশাখাপট্টনম, মানে ভাইজ্যাগ। নতুন চ্যানেলে, এই ভিডিও সূত্রে চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছ, তারা ভিডিওটাকে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিয়ে, যাতে প্রতিটা ভিডিওর আপডেট তোমাদের কাছে প্রথম পৌঁছয়। যথারীতি রাস্তা খুব খারাপ নয়, বাট মানে এই রুটে ডাইভার্সন প্রচুর আছে, জাস্ট লাইক ডালখোলা, মানে ডালখোলাও ফেল গত 40 মিনিট ধরে। এটাই জন্য তোমরা দেখতেই পেলে, তো এই রোড, মানে জানি না এই রোড থেকে মুক্তি কখন পাবো। 2 ঘন্টার ওপরের কড়ি মশাক্কতকে বাদ মনে হচ্ছে খানিকক্ষণের হাইওয়ের মুখ দেখছি। সো মনে হচ্ছে ফাইনালি, মানে আপাততর জন্য ডাইভার্সন মুক্ত হলাম। লম্বা দৌড়তে গেলে পেশেন্স সব থেকে, আর সামনে হালকা মেঘ আর পাহাড়ের ডেডলি কম্বিনেশনটা দেখো। আর আরেকটা জিনিস হচ্ছে, আজকের ভিডিওটাও লেন্থি হবে, সো একটু পেশেন্স রেখে দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইকটা আর কমেন্টটা করতে ভুলো না। মুহূর্তে আমরা শ্রীকাকুল্লাম বেরোচ্ছি, তো শ্রীকাকুল্লাম যথেষ্ট বড় সিটি, তো সেই কারণে একটু কনজেস্টেড তো হবেই, ভরতপুরবেলা সানডে। সো বাজলো 3:30, এখানে দাঁড়াই একটু চাপা খাই, খেয়ে আবার বেরোবো। গোপালপুর থেকে 100 কিলোমিটার আগে আছি, তো আশা করি আর 1.5 ঘন্টার মধ্যে হয়তো পৌঁছে যাবো, বা ম্যাক্সিমাম 2 ঘন্টা লাগবে। তো এর মাঝে হয়তো শুধুমাত্র রিফিল করতে একবার দাঁড়াবো, আর দাঁড়াবার প্রয়োজন নেই। আমি বলি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর শুধু এই ভিডিও নয়, পুরো সিরিজটার ভিডিওগুলো দেখো, দেখে যদি ভালো লাগে বা তোমাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে দিও, তাতে আমার খুব সুবিধা হবে, কারণ কী ধরনের ট্যুর বা কী ধরনের কন্টেন্ট তোমাদের দেখতে ভালো লাগবে সেই অনুযায়ী আমি আমার ফার্দার ট্রিপগুলো প্ল্যান করবো। তো মোটামুটি এই ট্রিপ এন্ডের দিকে, সো এর পরের ট্রিপ যাওয়ার পর থেকেই প্ল্যানিং চলবে, খুব শিগগিরই এর পরের ট্রিপের ভিডিও আসবে। তো সঙ্গে থেকো চ্যানেলে, আর আবার বলছি ঘন্টাটা বাজাতে ভুলো না। তো এই মুহূর্তে বেরোচ্ছি পলাশা বলে একটা জায়গা, পলাশা, এখানেও অনেকগুলো স্টে অপশান আছে, এখানে বেশিরভাগটাই ডরমেটরি অপশান। তো আজকের ভিডিও এই ভিউ দিয়েই এন্ড করবো, কারণ সূর্য মোটামুটি অস্ত যাওয়ার
পথে, আর এই মুহূর্তে আছি H45। এ হলো গোপালপুর সিটি, সানডের ইভিনিং, 6টা বাজে, তো কনজেস্টেড হবে খুব স্বাভাবিক। আজকের মতো টাটা, গুড বাই, দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওয়ে, তো টাটা, গুড বাই।